নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে পড়তে একটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবটিএ টেস্ট পেপার সলভ করাবো ফিলোজফির মানে দর্শনের যার পেজ নাম্বার এসি এইট এসি নাইন এবং এসি টেন এর যত এমসি কিউব আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আজকে আমি তিনখানা সেট সলভ করাবো এসি এইট এসি বাইশ ঠিক আছে আর একটা সেট আছে সেটা তোমাদের আমি পরে বলছি তো দেখো এসি আট নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি বলেছে চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞানকে বলে অ্যান্সার হবে তর্কবিদ্যা রোমান্টিওতে কি বলেছে যুক্তিকে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হয় তা হলো অ্যান্সার হবে বি এর আনসার হেতু বাক্য রোমান্টিক কোয়েশ্চেন কি বলেছে বচন মাত্রকেই বচন মাত্রকেই বলা হয় অ্যান্সার হবে বি এর বাক্য রোমান ফোরের কোশ্চেন কী বলেছে তর্কবিদ্যায় ব্যাপকতা বলতে বোঝায় অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার পদের ব্যাপকতা পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে বিধেয় পদ কী বলেছে ব্রাপ্য হলে বচনটি হবে অ্যান্সার হবে এর অ্যান্সার নং অর্থক মানে বিধেয়ক পদ যদি ব্রাপ্য হয় তাহলে বচনটি কী হবে মানে ব্রাপ্য হলে বচনটি কী হবে নং অর্থক হবে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে ছ নম্বরের কোয়েশ্চেন বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির পার্থক্য অ্যান্সার হবে গুণগত ও পরিমাণগত তো দেখো সাত নম্বরের কোশ্চেন কী বলছে অধীন ও বিপরীত বিরোধিতা যে প্রকারের বচনের মতো হয় তাহলে অ্যান্সার হবে বিয়ের বিশেষ আট নম্বরের কোয়েশ্চেন কী বলছে দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচন সত্য হলে দুটি বিরোধী বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচন হবে তো দেখো অন্য বচনটি হবে অ্যান্সার হবে বিয়ের আনসার মিথ্যা ন নম্বরের কোশ্চেন কী বলছে ও বচন মিথ্যা হলে আই বচনের শতমূল্য হবে অ্যান্সার পে বিয়ের আচার সত্য দশ নম্বরের কোয়েশ্চেন কি বলছে বিবর্তন যে ধরনের অনুমান তা হলো অ্যান্সার বিয়ের এর অমাধ্যম অমাধ্যম ঠিক আছে অমাধ্যম পরের কোশ্চেন কী বলছে এগারো নম্বরের কোশ্চেন আবর্তন অদৈ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে তা হলো অ্যান্সার পেক গয়ের আনসার ও বচন পরের কোশ্চেন কী বলেছে বারো নম্বরের কোশ্চেন অমাধম অনুমানকে যুক্তিবাদের সংখ্যা অ্যান্সার হবে এ অ্যান্সার হবে এর আনসার একটি অ্যান্সার হবে এর অ্যান্সার একটি তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বর কোশ্চেন অবর্তন ও বিবর্তন হয় অ্যান্সার হবে ডি এর আনসার নিরপেক্ষ বচনে নিরপেক্ষ বচনে চোদ্দো নম্বর কোশ্চেন কি বলছে চতুর্থ সংস্থানে বৌদ্ধ মূর্তির সংখ্যা অ্যান্সার হবে বি এর পাঁচটি তো দেখো পনেরো নম্বর কোয়েশ্চেন কী বলেছে সাত পথটির অবস্থান হলো অ্যান্সার হবে ডি এর প্রধান চুক্তি বাক্য ও সিদ্ধান্তে তো দেখো ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে অনেক আর্থক হেতু দোষে অ্যান্সার সের আনসার হেতুপদের দুটি অর্থ তো দেখো সতেরো নম্বরের কোশ্চেন কী বলেছে কোশ্চেনটা একটু ভুল আছে ই ইআইও হবে ঠিক আছে সমস্ত সংস্থানেই হয় অ্যান্সার এর আনসার বৈধ আঠেরো নম্বরের কোশ্চেন কী বলছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল উদ্দেশ্য অ্যান্সারবে ডি এর আনসার কার্যকরণ সম্বন্ধ নির্ণয় করা উনিশ নম্বরের কোশ্চেন কী বলেছে উপমা যুক্তি কয় প্রকার অ্যান্সার দুই প্রকার উপমা যুক্তি দুই প্রকার কুড়ি নম্বরের কোশ্চেন কী বলছে আরও অনুমানের সিদ্ধান্ত একটি বচন একটি ড্যাশ বচন প্রতিষ্ঠা করা যায় অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার সামান্য সংশ্লেষক বচন পরে কোশ্চেন কী বলেছে একুশ নম্বরের কোশ্চেন আরোহ তো দেখো কি বলেছে আরোহ পদ্ধতিগুলিকে বলা হয় অ্যান্সার হবে এর অ্যান্সার পর্যবেক্ষণমূলক তো দেখো পরে কোশ্চেন কী বলেছে তেইশ নম্বরের কোশ্চেন তো বলে দিয়েছি চব্বিশ নম্বর কোশ্চেন বলেছে যতই জোরে দৌড়ানো হয় ততই রক্তচাপ বাড়ে তো দেখো এর অ্যান্সার হবে অন্যই পদ্ধতি ঠিক আছে এখানে কোন পদ্ধতির কথা বলা হয়েছে অন্যই পদ্ধতি এবার আমি এসি থার্টি ফোর নম্বর পেজ সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বচনের অংশ হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চারটি এর কোশ্চেন কী বলেছে উদ্দেশ্য পদ কী বলেছে অভ্যপ হয় অ্যান্সার হবে এর অ্যান্সার বিশেষ বচনের রোমান থ্রি কোশ্চেন কী বলেছে কোন বচনে শুধুমাত্র উদ্দেশ্য পথ ব্যাপক হয় অ্যান্সার এর অ্যান্সার এ বড়ো হাতের এ রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে আই এবং ও দুটি অনুরূপ বচনের মধ্য দিয়ে যে বিরোধিতা হয় তা হল অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ও বিপরীত বিরোধিতা পাঁচ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে ই বচনের অনুবর্তী বচন হল হবে ডি এর অ্যান্সার ও বচন ছ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে আই বচন আই বচন সত্য হলে বিরোধী এ বচনটি হবে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সংশয়াত্মক সাত নম্বরে কোশ্চেন কী বলেছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান সংখ্যা হল অ্যান্সার হবে সিয়র অ্যান্সার চারটি আট নম্বরের কোশ্চেন কী বলেছে কোন মূর্তিটিতে হেতুপদ দুবার ব্যাপ্য এ বিয়ের অ্যান্সার আই পরের কোশ্চেন কী বলেছে নম্বরে কোশ্চেন কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্ত পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য করতেই হবে এর সি এর আনসার অবৈধ পক্ষদোষ দশ নম্বর কোশ্চেন কী বলেছে আবর্তনের ক্ষেত্রে ও বচন থেকে পাই অ্যান্সারবে এর অ্যান্সার কোনো বচনই নয় এগারো নম্বর কোশ্চেন কী বলেছে পারদ ছাড়া সব ধাতু কঠিন এই বাক্যটির সম্মত রূপ হবে বি বিয়ের অ্যান্সার এ বচন বারো নম্বরের কোশ্চেন কী বলছে ন্যায় শুদ্ধ মূর্তির সংখ্যা অ্যান্সার বেসিয়ের আনসার উনিশটি তেরো নম্বর কোশ্চেন কী বলছে প্রাকল্পিক বচনের অংশগুলি হল অ্যান্সার হবে বিয়ের পূর্বক অনুগ পরের কোশ্চেন কী বলছে চোদ্দো নম্বরের কোশ্চেন তাৎপর্য অনুসারে বচন প্রকার সেগুলো হলো অ্যান্সার হবে বিয়ের আনসার সংশ্লেষক ও বিশ্লেষক পনেরো নম্বর কোশ্চেন কী বলছে কেবল বিধয় পদ প্রাপ্য হলে বচনটি অবশ্যই হবে অ্যান্সার ভেডার বিশেষ নগরথক বচন নম্বর কোশ্চেন কি বলেছে বচনের উপাদান বলতে বুঝায় অ্যান্সার বেডার বচনের অর্থ বা বিষয়বস্তু নম্বর কোয়েশ্চেন কি বলেছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল অ্যান্সার বেসের আনসার পর্যবেক্ষণ ও পরীক্ষণ আঠারো নম্বর কোশ্চেন কি বলেছে অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো অ্যান্সার হবে সের অ্যান্সার মন্দ উপমা উনিশ নম্বরের কোশ্চেন কি বলেছে আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহী এর অ্যান্সার হবে অ্যান্সার হবে সের অ্যান্সার উপমা যুক্তি কুড়ি নম্বরের কোশ্চেন কী আছে আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো অ্যান্সার হবে সামন্বীকরণ এর অ্যান্সার হবে একুশ নম্বরের কোশ্চেন কী বলেছে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন অ্যান্সার হবে সের জন স্টুয়ার্ট মিল বাইশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয় অ্যান্সার হবে ডিয়ার আসার সহ পরিবর্তন তেইশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে দ্বৈত অন্যই পদ্ধতিটি হলো অ্যান্সার হবে যুগ্ম পদ্ধতি চব্বিশ নম্বরের কোয়েশ্চেন কী বলেছে মিলের যে পদ্ধতিতে কাকতলীয় দোষ হয় তা হলো অ্যান্সার হবে বীর আন্সার ব্যতিরে কি তো দেখো প্রত্যেকটা সেটের আমি এমসি কিউব সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি এবার আমি এসি এইট সলভ করাবো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো অ্যান্সার হবে বিয়ের আন্সার চারটি পরের কোয়েশ্চেন কী বলেছে থ্রি কোয়েশ্চেন প্রতিটি নঙর্থক বচনের ড্যাশ পথটি অবশ্য প্রাপ্য হয় অ্যান্সার হবে বিয়ের আনসার বিধয় অধীন বিপরীত বিরোধিতা হয় অ্যান্সার হবে সের আই এবং ও বচনের মধ্য পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে বচনের বচনের বিরোধানুমান হল এক প্রকার অ্যান্সার পেপের আসার অমাধ্যম অনুমান ছ নম্বরের কোশ্চেন কী বলেছে ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি হলো অ্যান্সার হবে সের আনসার আই সাত নম্বরে কোশ্চেন কী বলেছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় অ্যান্সার হবে এর বিপরীত বিরোধিতা আট নম্বরের কোয়েশ্চেন কী বলেছে যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্যে ও যুক্ত এ বচনের সত্তামূল্য হবে অ্যান্সার হবে ডির আনসার অনিশ্চিত ন নম্বরের কোয়েশ্চেন কী বলছে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হল অ্যান্সার ব্যাপার সের আনসার চার পরের কোশ্চেন কী বলেছে দশ নম্বরের কোশ্চেন এস মূর্তিটি বৈধ হয় অ্যান্সার বেড আনসার চতুর্থ সংস্থানে এগারো নম্বর কোয়েশ্চেন কী বলেছে নিরপেক্ষ বচনের অংশ হল অ্যান্সারবে বিয়ের আনসার আটটি বারো নম্বরের কোশ্চেন কী বলেছে সম্বন্ধ অনুসারে বচন দুই প্রকার সেটি হল অ্যান্সার বে এর আনসার সাপেক্ষ নিরপেক্ষ পরের কোশ্চেন কী বলেছে তেরো নম্বরের কোশ্চেন বিবর্তন আরোহের অন্তর্গত অ্যান্সার হবে বির আনসার অমাধ্যম অনুমান পরে কোশ্চেন কী বলেছে চোদ্দ নম্বরের কোশ্চেন বস্তুগত বিবর্তনের প্রবর্তক অ্যান্সার হবে এর আনসার বেইন পনেরো নম্বর কোশ্চেন কি বলছে কেবলমাত্র শিশুরা শান্ত অ্যান্সার হবে সের অ্যান্সার সকল শান্ত ব্যক্তি হয় শিশু ষোলো নম্বর কোশ্চেন বচনের আকার বলতে বোঝায় অ্যান্সার হবে ডি অ্যান্সার বচনের গঠন বা ধরন সতেরো নম্বর কোয়েশ্চেন বাঁচতে কে না চায় বাক্যটি বচনের রূপান্তরিত করলে হবে অ্যান্সার হবে এর অ্যান্সার এ বচন বড় হাতের এ বচন প্রথমে অ্যান্সার হবে আঠারো নম্বর কোশ্চেন সাপক্ষ বচন হলো অ্যান্সার হবে এর অ্যান্সার শর্তাধীন সাপক্ষে বচন হল শর্তাধীন এর অ্যান্সার হবে উনিশ নম্বরে কোশ্চেন আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো অ্যান্সার বে বিয়ের আনসার আরোহমূলক লাভ কুড়ি নম্বরে কোশ্চেন সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি অ্যান্সারবে বিয়ের আনসার উপমা যুক্ত উপমা যুক্তি পরের কোশ্চেন কী বলছি একুশ নম্বরের কোশ্চেন লৌকিক আরোহ অনুমানকে শিশু সুলভ অনুমান বলেছেন অ্যান্সার হবে ডি এর আনসার বেকন বাইশ নম্বরের কোশ্চেন আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো এর অ্যান্সার অ্যান্সার হবে এর অ্যান্সার পর্যবেক্ষণ ও পরীক্ষা পর্যবেক্ষণ ও পরীক্ষা পরের কোশ্চেন কী বলেছে আমাদের তেইশ নম্বরের কোশ্চেন দ্বৈত অন্যই পদ্ধতিটি হলো অ্যান্সার হবে বিয়ের আছে যুগ্ম পদ্ধতি চব্বিশ নম্বরের কোশ্চেন মিলের যে পদ্ধতিতে কাকতলীয় দোষ হয় তা হলো অ্যান্সার হবে বিয়ের আছার ব্যতিরেকি পদ্ধতি তো দেখো এবার আমি নেক্সট পেজ এসি নাইনটি এইট সলভ করাবো তো দেখো এসি নাইনটি এইট নাইনটি নাইন ঠিক আছে এর যত এমসি আছে এই পেজের সম্পূর্ণ টু দা পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে তো দেখো রোমান অনের কোশ্চেন কী বলেছে কেবল বৈধ বা অবৈধ হতে পারে অ্যান্সার হবে বিয়ার আনসার যুক্তি রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে অনপেক্ষ বচনের কয়টি অংশ অ্যান্সার হবে সের আনসার চারটি পরের কোশ্চেন কী বলেছে তিন নম্বরের কোশ্চেন নিরপেক্ষ ন্যায় পথ থাকে অ্যান্সার হবে সের তিনটি চার নম্বরের কোশ্চেন সত্যতা বা মিথ্যতা বা মিথ্যাত্ম হল অ্যান্সারবে ডিয়ার আনসার বচনের ধর্ম পরে কোশ্চেন কী বলেছে পাঁচ নম্বরে কোয়েশ্চেন আই বচনের পরিমাণ অ্যান্সারবে ডের আসার বিশেষ রোমানসিক্সের কোশ্চেন ইএফস টিআইএনও কোন সংস্থানের শুদ্ধমূর্তি অ্যান্সার হবে বিয়ের আনসার দ্বিতীয় সাত নম্বরে কোয়েশ্চেন প্রাকল্পিক বচনের দুটি অংশ হলো অ্যান্সার এর আনসার কী বলেছে পূর্ব অনুঘ পরে কোশ্চেন কি বলেছে আট নম্বরে কোয়েশ্চেন কাকতলীয় দোষে ঘটে অ্যান্সার পেয়ে বিয়ের আনসার ব্যতিরেকি পদ্ধতিতে নম্বরের কোশ্চেন মিশ্র পদ্ধতি হল অ্যান্সার পেয়ে সির আনসার অন্যই ব্যতিরেকি পরে কোশ্চেন দশ নম্বরের কোশ্চেন অনুমানের ভাষায় কী বলেছে প্রকাশিত রূপকে বলে অ্যান্সার পেয়ে বিয়ের আনসার যুক্তি এগারো নম্বরের কোশ্চেন সংযোজক হলো অ্যান্সার পেয়ে সির আনসার শব্দ পরের কোশ্চেন বারো নম্বরের কোশ্চেন কী বলেছে আরোহ অনুমানের সিদ্ধান্তটি হল অ্যান্সার পেয়ে সির আনসার সামান্য সংশ্লেষক বচন তেরো নম্বরের কোশ্চেন অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশু সুলভ বলেছেন অ্যান্সার কোশ্চেন আরোহ অনুমানের কি বলেছে আকারগত ভিত্তি প্রকৃতির এক রূপতা ও কার্যকরণ নীতি পনেরো নম্বর কোশ্চেন কি বলেছে কোনো কোনো ছাত্র নয় অমেধাবী বচনটির কি বলেছে আবর্তিত রূপ হলো মানে কোনো কোনো ছাত্র নয় অমেধাবী বচনটির আবর্ধিত রূপ হলো অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এদের কোনোটিই নয় কারণ এতে তো হবেই না এদের কি বলেছে এতে কোনো কোনো ছাত্র নয় মেধাবী এটা তো হবেই না বিতে বলেছে কি কোনো কোনো অমেধাবী নয় ছাত্র এটাও হবে না সিতে কি বলেছে কোনো কোনো অছাত্র নয় মেধাবী অর্থাৎ এই তিনটেই হবে না এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কোনোটিই নয় পরের কোশ্চেন কী বলেছে ষোলো নম্বরে কোশ্চেন তো দেখো ষোলো নম্বরের কোশ্চেন কী আছে প্রকৃত আরোহ অনুমানের অন্তর্গত হলো অ্যান্সার এর আনসার বৈজ্ঞানিক আরোহ অনুমান পরের কোশ্চেন কি বলেছে সতেরো নম্বরের কোশ্চেন নিরপেক্ষ বচন হলো ডি এর অ্যান্সার কুকুরটা জীবিত ঠিক আছে পরের কোশ্চেন কী বলেছে আঠারো নম্বরের কোশ্চেন যে পদ যুক্তিবাক্যে থাকে সিদ্ধান্তে থাকে না তাকে বলে অ্যান্সার এর আনসার হেতু পদ বলে পরের কোশ্চেন উনিশ নম্বরের কোয়েশ্চেন বৌদ্ধমূর্তির মোট সংখ্যা অ্যান্সার বে এর আনসার উনিশটি কুড়ি নম্বরে কোশ্চেন মাধ্যম অনুমান হল অ্যান্সার হবে ডের আসার ন্যায় পরের কোশ্চেন কি বলছে একুশ নম্বরের কোশ্চেন ন্যায়ের সিদ্ধান্তে থাকে যথাক্রমে অ্যান্সার হবে ডের আনসার কী বলছে পক্ষপদ ও সাধ্যপদ বাইশ নম্বরে কোশ্চেন অপনয়নের সূত্রটি কয়টি অ্যান্সার হবে অপনয়নের সূত্রটি সের অ্যান্সার হবে চারটি তেইশ নম্বরে কোশ্চেন লৌকিক আরোহ অনুমানের আরোহ অনুমানের ভিত্তি লৌকিক আরোহ অনুমানের ভিত্তি অ্যান্সার হবে সির আনসার অবাধ অভিজ্ঞতা চব্বিশ নম্বর কোশ্চেন যুক্তির প্রধান উদাহরণ অ্যান্সার হবে ডিয়ার আনসার বচন ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অন করো অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো